সিরাজগঞ্জের এনায়তপুর থানায় ১৩ পুলিশকে পিটিয়ে হত্যার ছয় দিন পর চালু হলো থানা পুলিশের আইনি কর্মকাণ্ড এর আগে শিক্ষার্থীরা বিধ্বস্ত থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেন এছাড়া এদিন চালু করা হয়েছে জেলার কাজীপুর ও সলঙ্গা থানার কর্মকাণ্ড শনিবার বেলা সাড়ে বারোটা থেকে থানাটির পুলিশ কর্মকাণ্ড চালু করা হয় এ সময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক সোয়াব রেজা আলম সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এর আগে সকাল থেকে থানা কম্পাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লেখ্য চলতি মাসের চার তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ সহ ১৩ জন পুলিশ সদস্য ও দুই জন আন্দোলনকারী জালিয়ে দেওয়া হয় এনায়েতপুর থানার সকল স্থাপনা ও যানবাহন আমরা এই থানার কার্যক্রম আজকে প্রতীকীভাবে শুরু করছি ওসি সাহেবকে পোস্টিং দেওয়া হয়েছে আর বাকি সবাই ফোর্সও কালকে থেকে চলে আসবেন আমাদের এখানে লেফটেন্যান্ট কর্নেল নাহদ ভাই আছেন ওনারা সর্বত্র সহযোগিতা দিবেন ছাত্র ভাইয়েরা আছেন তারাও বলেছেন পালাক্রমে এক দুই দিন থাকবেন আশা করছি আমরা আজকে প্রতীকীভাবে কালকে পূর্ণ আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু হবে এবং এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি ব্যথি রেখে পুলিশ সুষ্ঠুভাবে আশা করছি আগামী কাল থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে আর জনগণকে আশ্বস্ত করছি যে আমরা জানি যে পুলিশ ভাইরা না থাকাতে আপনাদের অনেক সমস্যা হয়েছে যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে পুলিশের অনেকেই ভয়ভীতির কারণে দায়িত্ব পালন করতে পারেন নাই এবং এর ফলে এলাকার ধরেন ডাকাত ছিনতাইকারী চাঁদাবাজ এরা এই সুযোগে বিভিন্ন অন্যায় অপকর্ম করছে তো আমাদের থানার কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে কালকে একদম পূর্ণতম শুরু হবে আশা করি এলাকার নিরাপত্তা আবার এবং আইন শৃঙ্খলা আবার ফেরত আসবে কাজে এলাকাবাসীকে বলবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সাথে আছি সবাইকে ধন্যবাদ